بار بار دور کر سینار کو دیتے প্রাণপ্রিয় নেত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা অল্প কিছুক্ষণের মধ্যে প্রবাসী বাঙালিদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমরা আশা করছি আমাদের অনেক দাবি ই পাসপোর্ট এবং ভোটার সহ বিভিন্ন জিনিস আজকে উদ্বোধন করবেন এবং আমাদের আশা পূরণ হবে, বিশেষ করে আগামী নির্বাচনে নৌকা মারবার তথা আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ জানাচ্ছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রধানমন্ত্রী বাংলাদেশ শেখ হাসিনাকে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবো, ওয়েলকাম জানাবো লন্ডন। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই প্রত্যাশা, বাংলাদেশ সামনে আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের যে মিশন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করতেছে স্মার্ট বাংলাদেশ, আমরা চাবো ইনশাআল্লাহ সামনে আরও স্মার্টলি অনেক কিছু আমাদের দেশকে আগে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি লন্ডনে থাকি, আমাদের এখানে যারা আছে অনেকে বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্যের শাখা, না না বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্যের শাখার আমাদের সেক্রেটারি এন্ড প্রেসিডেন্টের পক্ষ থেকে ফুল দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শেখ হাসিনা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমরা ম্যানচেস্টার হাইট থেকে আসছি, অনেকক্ষণ যাবৎ লাইনে আছি, প্রায় 40 মিনিট। জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সফরে এসেছেন, তাই আমরা স্টকহোম ট্রেন থেকে দীর্ঘ 4 ঘন্টা লং জার্নি করে এখানে এসেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা এবং স্বাগত জানানোর জন্য। আশা করি আপনারা সবাই আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য জোয়া করবেন। আমরা মাফিয়া ভারতের দাবিদার, মধ্যরাত্রে সরকারের কাছে আমাদের একটা দাবি যে উনি ওনার সম্মান থাকতে দেশের বৃহত্তর স্বার্থে উনি রিজাইন করে চলে যাক, তাতে বাংলাদেশের জনগণের বাপমূর্তি ভালো হবে, ওনারা বাপমূর্তি ভালো হবে। তার সাথে সাথে অচিরে একটা এখানে থেকে উনি আমাকে কথা দিয়েছিলেন যে উনি দেশবন্ধু বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য উনি ঘোষণা করবেন আমেরিকায়, এবং আশা করছি যে উনি যদি এখান থেকে ঘোষণা দিয়ে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর আনকন্ডিশনাল রিলিজ দিয়ে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠানোর জন্য আমি এই এই মুহূর্তে আমি আহ্বান জানাচ্ছি, এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার যাতে আমরা মধ্যরাতে নির্বাচন না হয়, যাতে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, যে কারণে সেই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার যেটার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, সেই কারণে তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। অবৈধ প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা আজকে 3 দিন হয় লন্ডনে আছে, 3 দিনে ব্রিটিশ গভর্নমেন্টের কোনো মিটিংয়ে সে অংশগ্রহণ করতে পারে নাই। তার অনেকগুলো ব্রিটিশ সরকারের সাথে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, মিটিং ছিল, এই বাংলাদেশ হাই কমিশন এটা রেডি করে রেখেছিল। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যখন ভিসা স্যাংশন দিয়েছে তার ধারাবাহিকতায় যুক্তরাজ্য একইভাবে তার প্রত্যেকটি মিটিং ক্যান্সেল করে দিয়েছে, এটা বাংলাদেশের জন্য একটি ভালো নিউজ। বাংলা যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ, আমরা চাই বাংলাদেশের মধ্যে ফ্রি এবং ফেয়ার ইলেকশন, আমরা চাই অতিসত্বর আমাদের নেত্রী আমাদের মাকে যেন ফ্রি করে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়, এবং বাংলাদেশে গণতন্ত্র রক্ষার জন্য অতিসত্বর যেন একটা ইলেকশনের ব্যবস্থা করা হয়।